একটা সুযোগ সুবিধা ছোট একটা বাসার কাজ করে একার টক গেছে না আর হন তো লকডাউনের পরিস্থিতি করে না খেয়ে মরণ অবস্থা তারপরে তারা কালকে আমরা বাড়ি প্রেজেন্ট আসলাম না ওরা হরতালা দিয়ে লিখে অল পরিবার আমরা বাইরে কাটাইছি কালকে বেলাভর তারপর তারা পার্টি বিষয়ে তারা প্রতিটি মানুষের কাছে গেছি হে দে হেটেলা হে দে হেটেলা ইটা করে কয় ঘর খুলবো খুলবো করে খুলছে না 9:30 সময় বেলাভর বেলতলি থানাত গেছি বেলতলি থানাত গেছি পরে তারা আমরা আমতলি থানার নাম্বার দিয়েছি 9:30 বাজে এই কিন্তু ধরেন না আমরা সারাদিন খাওয়ান নাই যান চলতেছে না পর এরপর দিন যেছিলাম আমতলি থানাত গেছি অত্যুক অক্ষণে গিয়ে আইছি কিছুক্ষণ কিছু ঘন্টা দেড় ঘন্টা তারপরে তারা এখানে দরগাবু সমস্ত ডিটেল জানছে এখানে হিগিনে মেম্বার ওই যে টিঙ্কুর মন্ডলের কাছে দরগাবু ফোন করছে তার ঘরে তালাড়া খুললে আমরার কাছে তাই নিয়ে ঘর মরা পাইবো তখন তাই নিয়ে কইতেছে আমরারে 15 দিনের লেগে যাইতাম গা আমরা তো তখন আমি কইছি যে কোনো যাম তখন তাই নিয়ে কইতেছে না ঘর ভরা দিতাম আমি লেগে যাইতাম গা এরপরে কালকা সন্ধ্যার সময় তাই নিয়ে যাওয়ানোর সময় এ লগের ঘরে তারার ঘর তালা দিছে সকাল ওই বাবলির জামাই আর আমার ঘরের কারেন্টে তার মার খিলাড়াইছে সারা রাত্রি এইভাবে বারিন্দা মিত্রে কারেন্ট ছাড়া রয়েছি আমার গলা টান দিয়ে বলে খিলাড়াইবো উত্তম কলের বউয়ে এখন গিয়েছি কিঙ্করের কাছে কিঙ্কর কে কিঙ্কর হিসেবে প্রধান আচ্ছা ঘটনাটা তো প্রধানতে জানাইছেন হ্যাঁ জানাইছি আমি যে সময় কারেন্টের কথা বলছি আমার মেয়ের যে আমার ইডি কইছে এবারে হ্যাঁ হ্যাঁ ওইটা কই ওই কারেন্টেরই থাকবে রাত্রেবেলা কিচ্ছু করার নেই আপনারা 12 দিন না কেড়ে তখন আমি গেছি 12 দিন না 12 তো ওখানে না বদুই আছে গা তাহলে লকডাউন কাম কর্ম নাই খাই মানুষের বাড়ি ফাল দিয়া এরপরও কি করে মানে ইয়ে করতেছে তারপর আমরা থানাত গেছে হ্যাঁ আমরা এরপরে আউটপোস্টে কালকে রাত্রে তখন কটা বাজে 9:30 হইছে আমরা আইছি তখন ইয়ান কইছে দেখেন আপনারা কোনো থাকেন তখন কইছে আমরা লোকনাথ রাস্তনামের লগে থাকি উত্তম পালের বাড়ি একথা কইছি পরে তখন কইছে দিদি ইডা তো ইহানো না আপনারা আমতুলি থানাত তখন আমতুলি থানার নাম্বার দিছে দিতে পরে আমরা আমতুলি থানা ফোন করছি তখন তারা কইছে আপনারা আমরা যাইতাম তখন কইছে আমরা এত রাত গাড়ি নাই কেমনা আম এত দূরে আমরা এলাকে রাত্র বিরে আমরা আইছি না সকালে গেছি ওই তো থানার তুই কই ওখানে আমরা বাড়ির পথে আমরা আইটটা গেছি আইটটা যাইতাছি না এমনি তো কোনো থানার থেকে কিছু দিছে না এমনি কিং করার কাছে তাই নিয়ে ফোন করছে পতানের কাছে আর কি যে তারা তালা খুলে দিত একটা তারিখ দিব তারিখ অনুযায়ী টাকা পয়সা দিয়া তারা ঘর সারানোর কথা বলছে কোন পঞ্চায়েত আমরা বেলবর ওখানে ইয়ে গড়তলা সার আর এই আমরা ওখানে কই যাবো আমরা ওখানে রাস্তা বয়ে দিচ্ছি